এই শহরে ট্যালেন্টের মূল্য দেওয়ার লোক খুব কম। আমি যেটা নিয়ে এগাতে চাই সেটা কেউ বুঝতে চাইছে না, তাই কি করব কিছুই বুঝতে পারছি না, ডিপ্রেশনে শুধু ভুগছি। হয়তো আমার এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না, তাই আর কি। মানুষের কোনো না কোনো একদিক তো ভালো থাকে না, কিন্তু সেই মানুষটাকে সেই কাজটা করে দেখানোর সুযোগ কিন্তু কেউ দেয় না। হ্যাঁ বল। এই তো কি রে, তোকে তখন থেকে ফোন করছিলাম, ফোন ধরছিলি না যে? এই তো ব্যস্ত ছিলাম আর কি। আমিও সেটাই ভাবছিলাম। নিচে কাকিমাকে দেখলাম না, কাকিমা কোথায়? এই মা একটু বেরিয়েছে। ও আচ্ছা, রেজাল্টের কি হলো? হয়নি তো? ঠিক আছে, পরে এবার হবে, নো টেনশন, ভেঙে পড়িস না। আর কাকিমাকে বলেছিস? হ্যাঁ বলেছে। তো কি বললেন উনি? পশু কাঁদলো, মারলো আর বকাঝকা করলো, আর কি করবে, পড়াশোনা ছাড়ি দেবে বলেছে। না না, এটা ভুল কথা, আমি কাউ কাকিমাকে বুঝিয়ে বলবো। এবার হেরে গেছিস তো কি আছে, পরে এবার জিতবি। না রে ভাই, দাম নেই আমার বাবা মার কাছে, আমার ট্যালেন্টের কোনো দাম নেই। যখনই পড়তে বসি ওই একই চিন্তা, একই ভাবনা আমার মাথার মধ্যে ঘুরছে, কোন গানের সুর কীভাবে হবে, কোন গানে কী যাবে, সারাক্ষণ ওই একই ভাবনা ঘুরপাক খাচ্ছে মাথার মধ্যে। তো কি পড়াশোনা করবি না? পড়াশোনা করতে চাই না এমনটা ঠিক না, করতে চাই, কিন্তু গানটা যদি আমি ছেড়ে দিই আমি নিজের কাছে নিজে হেরে যাব, এটাই যা। শুধু পড়াশোনায় ফোকাস আমার দ্বারা হবে না। তো আটকাচ্ছে কোথায়? এইবার ফেল করেছিস তো কি আছে, পরের বার পাস করবি। আর একটা কথা মনে রাখবি, তোকে কেউ রাজ সিংহাসন সাজিয়ে দেবে না বসার জন্য, তোকে লড়াই করে সেটা আদায় করে নিতে হবে। হাল ছাড়লে হবে না বন্ধু। একটা কথা বলবো ভাই, তুই আসার আগে না আমি সুইসাইড করতে গেছিলাম। হোয়াট দ্য ফাক, কেন ভাই? লাইফে এখনো অনেক এনজয় করার আছে, অনেক স্বপ্ন পূরণ করার আছে, আর তুই শালা এসব করতে যাচ্ছিলিস। কি করবো, কোথায় যাব, কি করছি সত্যি কিছু বুঝতে পারছি না। মাথার মধ্যে ঠিক এই একই চিন্তা, ডিপ্রেশনে ভুগছি এই কদিন, আমি কিচ্ছু ভাল লাগছে না। তোর কি ইচ্ছা, তুই কি নিয়ে এগোতে চাস, সেটা একবার বাবা মাকে বলেছিলি? না বলতে চেয়েছিলাম, বোঝেনি না। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আমি পড়াশোনায় ভালো না ঠিক আছে, কিন্তু আমি নিজের ট্যালেন্টের দাম পাবো না, এটা ঠিক না? না পাবি, 10 বছর পর হলেও পাবি, প্রতিভা কখনো মার যায় না জানিস তো। শোন এক কাজ কর, আমার সামনে তোর বাবাকে ফোন করে এখন সব বল, কর তাড়াতাড়ি কর। Thank you.
বোকা, চিন্তা করছিস কেন? তুই যেটা চাইছিস সেটাই হবে, আমরা সবাই মিলে তোর স্বপ্ন পূরণ করব। দেখ, তোর বাবাকে বুঝিয়ে বললি, ওনারাও তোর পাশে এসে দাঁড়ালো। আর তুই একটু হলে কি ভুল করতে যাচ্ছিলি? মা বাবার কথা একটু ভেবেছিলি? যারা তোকে মানুষ করছে উজ্জ্বল ভবিষ্যৎ দেখার জন্য। তুই যদি না থাকতি কি যে হতো, কি থেকে কি করে ফেলছিলাম। লড়াই করে হেরে যাওয়াকে পরাজিত বলে না, বরং লড়াই ভয় হার মানেই পরাজিত মানুষের লক্ষণ। এক কাজ কর, তুই ফ্রেশ হয়ে নে। আমি নিচে গাড়ি নিয়ে এসেছি, চ কুণ্ডুবাই দিয়ে চা খেয়ে আসি। ও আর হ্যাঁ, মাস্কটা নিয়ে নিস, নিজের সেফটি নিজের কাছে। স্বপ্নের সিঁড়িতে তুমি তখনই পৌঁছবে যতক্ষণ তুমি চেষ্টা চালিয়ে যাবে। ওয়ার্ক হার্ড অ্যান্ড চেস দ্য ড্রিম। হ্যালো শুনু, কেমন আছিস? বুঝলি, কাউকে কিছু না জানি একটা ফ্ল্যাট কিনেছি। এই তো রাজাঘাটে, এই বাড়ি থেকে জাস্ট বেরোলাম কিছু জিনিস কেনার আগে ফ্ল্যাটে। আর এতে বাবা মাও খুব হ্যাপি, বুঝলি তো। তার কারণ হচ্ছে গিয়ে ওই আর কি, মানে বহুদিনের চেষ্টা, খুব খুব খুবই খুশি বলতে গেলে। তুই কবে আসছিস তাহলে? হ্যাঁ, সেই বুঝে তো পার্টিটা রাখবো না, তুই না আসলে জমবে নাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর ভাই, সবচেয়ে বড় কথা, এই মিউজিক লড়াইটা শুধুমাত্র তোর জন্য আর তোর জন্যই হয় এটা, বিকজ তুই না থাকলে এই সাফল্যটাই আমি পেতাম না, আর তার কারণ একমাত্র তুই। আমার পাশে যেভাবে তুই ছিলিস, যেভাবে তুই আমাকে সাপোর্ট করেছিস, নিজের ভাই হলেও ভাই থাকতো না। আর এই স্বপ্ন পূরণ হওয়ার কারণটাই একমাত্র তুই ভাই, আর কেউ না। আমার সব স্বপ্ন পূরণের কারণ একমাত্র তুই, তুই না থাকলে। স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু পূরণ কতজন করতে পারে? স্বপ্ন পূরণ করার জন্য প্রত্যেকটা মানুষের জীবনে পাশে এমন কাউকে দরকার যে সবসময় সাপোর্ট করে যাবে। সে মা বাবাই হোক, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক।